নমস্কার বন্ধুগণ, ফুটবল টিউবে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমি চলে এসেছি একটি নতুন আপডেট নিয়ে ইস্টবেঙ্গলকে নিয়ে। তো চলুন না, দেরি না করে শুরু করা যাক। ইস্টবেঙ্গলের আজকে একটা স্ট্রাইকারকে নিয়ে আপডেট দিয়ে দেবো। ইস্টবেঙ্গল কিন্তু চাইছে বেঙ্গালুরু এফসি স্ট্রাইকার হরমনপ্রীত সিংকে সাইন করাতে। জুনিয়র ছেলে সে, কিন্তু বেঙ্গালুরু এফসির হয়ে আইএসএলে একটা মাত্র ম্যাচে চান্স পেয়েছিল কিন্তু গোল পায়নি, এবং আরএফডিএল খেলেছে সেখানেও কিন্তু গোল পায়নি। হরমনপ্রীত সিং কিন্তু ইস্টবেঙ্গলে এর আগেও ছিল, এসসি ইস্টবেঙ্গলের সময়, তখন তার পারফরমেন্স ছিল কিন্তু পুয়ার অ্যাভারেজ। তো সেই প্লেয়ারটাকে নিয়ে আসতে চাইছে ইস্টবেঙ্গল, আসলে ভবিষ্যতের দিকে তাকিয়ে নিয়ে আসতে চাইছে, যাতে কার্লোস কুয়াদ্রাতের হাত ধরে ছেলেটা আবার মানে নিজের ফর্ম ফিরে পায়, যেহেতু এখন হিমাংশু জাংরার সাথেও এক কন্ট্রাক্ট এক্সটেনশানের কথা চলছে। তো হরমনপ্রীত সিং এর আগে ইন্ডিয়ান অ্যারোসে খেলতো, তারপরে কিন্তু এসসি ইস্টবেঙ্গলে ছিল, সেখানে থেকে বেঙ্গালুরু এফসিতে গত বছর যায়, এবং এবছর ইস্টবেঙ্গল তাকে নিয়ে আসতে চাইছে। তো দেখা যাক এই হরমনপ্রীত সিং ইস্টবেঙ্গলে আসলে কীরকম পারফরমেন্স করে। আর আপনাদের কী মনে হয়, হরমনপ্রীত কি এখানে আসলে নিজেকে মেলে ধরতে পারবে? তো সেটা নিচে প্লিজ কমেন্টে জানাবেন। তো আজকের ভিডিও ছিল এটুকুই। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক করুন, শেয়ার করুন, এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, যাতে এরকম ভিডিও আপনারা আরও পেতে পারেন। তো আজকের জন্য গুড বাই।